হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে ম্যাজিক কিউব স্টোরের নতুন আপডেট আসতে চলেছে, আর এই আপডেট কবে হবে এবং কী কী বান্ডিল আসবে তার 100% কনফার্ম আপডেট তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। এছাড়া প্রজেক্ট কিমসন ইভেন্ট আসতে চলেছে ইন্ডিয়া বাংলাদেশ সিঙ্গাপুর সার্ভারে, আর এই প্রজেক্ট কিমসন ইভেন্ট স্পেশাল তোমরা কী কী রিওয়ার্ড ফ্রিতে পাবে তার ফুল ডিটেলস এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। এছাড়া ওরিয়ন ক্যারেক্টার একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে, বাট এই ওরিয়ন ক্যারেক্টারের কী কাজ হতে চলেছে গেমের মধ্যে তার ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পাবে। এছাড়া আজ রাত 12টার পরে তোমরা কী নিউ ইভেন্ট এবং আপডেট দেখতে পাবে তারও ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তোমরা ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখো। হ্যাঁ, ভিডিওটিতে এখন পর্যন্ত যারা লাইক করোনি কি করছি আর একটু করে লাইক করে দাও, কারণ প্রতিটি লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে। তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার করে দাও। এছাড়া তোমরা যদি চ্যানেলে নতুন হচ্ছে দেখো কি করছি আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি এই চ্যানেলে প্রিফারের আপডেট এবং ইভেন্টের ভিডিও সবার আগে দিয়ে থাকি। তাই বলছি তোমরা যদি চ্যানেলে নতুন হচ্ছে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনকে টাচ করে অন নোটিফিকেশন সিলেক্ট করে রাখো, যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও। চলো ভাই দেখো আপনি কি করতে। হ্যালো গাইস, ভিডিওটি স্টার্ট করার আগে আমার সেকেন্ড চ্যানেল বেস্ট বাংলা ফান এই ইউটিউব চ্যানেলের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। অর্থাৎ এই ইউটিউব চ্যানেলে আমি ফানি ভিডিও আপলোড করি, আর তোমরা যদি ফানি ভিডিও দেখতে ইচ্ছুক তাহলে তোমরা ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে আসতে পারো। তোমরা ওই চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে পেয়ে যাবে, ওখান থেকে গিয়ে তোমরা ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে এসো। হ্যালো গাইস, আগের দিনের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম প্রজেক্ট কিমসন ইভেন্ট স্পেশাল তোমরা একবারই সম্পূর্ণ ফ্রিতে ওরিয়ন ক্যারেক্টার পেতে চলেছ, বাট এই ওরিয়ন ক্যারেক্টার তো তোমরা একবারই সম্পূর্ণ ফ্রিতে পাবে। আর গেমের মধ্যে ওরিয়ন ক্যারেক্টার আসার পর ওরিয়ন ক্যারেক্টারের কী কাজ হতে চলেছে দেখো, এখানে তোমাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি এই ওরিয়ন ক্যারেক্টারের কাজ। এখানে তোমরা যখনই ওরিয়ন ক্যারেক্টার নিয়ে খেলবে এবং এনিমির সামনে যখনই যাবে, এনিমির সামনে যাওয়ার পর এখানে যেমন হুকুম একটি ঝোপ হয়ে যায়, বাট এই ওরিয়ন ক্যারেক্টার একটি আগুনের গোলা হয়ে যাবে, আর এই আগুনের গোলা এনিমির 25 HP কাটবে। আর এনিমির 25 HP কাটার পর এখানে তোমরা যখনই গুলি চালাবে তোমাদের এই এবিলিটি এখানে অটোমেটিকলি শেষ হয়ে যাবে, আর এই এবিলিটি শেষ হওয়ার পর এখানে তোমাকে মারতে পারবে এবং তুমিও ওই এনিমিকে মারতে পারবে, এবং এই এবিলিটি চলাকালীন এখানে এনিমি তোমাকে কোনো মতেই মারতে পারবে না। অর্থাৎ হুকুমের মতন এখানে তোমরা জোনের ভিতরে থাকলে এখানে তোমাদের এই এবিলিটি অটোমেটিক এখানে তোমাদের চলে যাবে, এইরকম হবে না। অর্থাৎ এই ক্যারেক্টারের এবিলিটি থাকবে, আর এই ক্যারেক্টারের এখানে এবিলিটি এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে এনিমির পাচ্ছে করে করে এখানে 25 HP কাটছে। আর 25 HP কাটার পর এখানে তোমরা যখনই এনিমিকে ফায়ার করবে তখনই এনিমি খুব সহজে মরে যাবে। আর এই ক্যারেক্টারের এবিলিটি তোমরা ইউজ করতে পারবে, তোমাদের কাছে যদি ইপি থাকে তাহলেই এখানে তোমরা এই ক্যারেক্টারের এই এবিলিটি ইউজ করতে পারবে। অর্থাৎ যখনই তোমরা এই ক্যারেক্টারের এবিলিটি ইউজ করবে তখনই তোমাদের ইপি এখানে কাটবে এবং ওই এখানে এনিমির HP এখানে 5-5 করে 25 কাটবে। আর এই নিউ ক্যারেক্টারের এই কাজ হতে চলেছে, অর্থাৎ এই নিউ ক্যারেক্টারটি তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে এই প্রজেক্ট কিমসন ইভেন্ট চলাকালীন। আর এরও ব্যানার অলরেডি বেরিয়ে এসেছে, এখানে আমি তোমাদেরকে আগের দিনও বলেছি বাট আজকেও এখানে তোমাদেরকে আরও একবার বলে দিলাম। এছাড়া এই প্রজেক্ট কিমসন ইভেন্ট ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে কত তারিখে আসবে দেখো, তোমরা 12 মে ইন্ডিয়া বাংলাদেশ দুটি সার্ভারেই এই নিউ ইভেন্ট দেখতে পাবে। আর এই নিউ ইভেন্ট স্পেশাল তোমরা কী কী নিউ আইটেম দেখতে পাবে দেখো, এখানে তোমরা স্ক্রিনের উপরে যে সকল আইটেমগুলি দেখতে পাচ্ছ এই আইটেমগুলি দেখতে পাবে, অর্থাৎ আপতার ব্যানার। আর এই আপতার ব্যানার ছাড়া এখানে তোমরা আরও প্রচুর রিওয়ার্ড দেখতে পাবে। অর্থাৎ এই নিউ ইভেন্ট স্পেশাল গরিনা ফ্রি ফায়ার প্রচুর আইটেম ডিজাইন করেছে। এখানে তোমরা স্কিনের উপরেই দেখতে পাচ্ছ OP লেভেলের একটি বাইকের স্কিন, আর এই বাইকের স্কিনে এখানে OP লেভেলের রেড কালারের অ্যানিমেশনও দেওয়া হয়েছে। আর এই বাইকের স্কিন ছাড়া এখানে তোমরা স্কিনের উপরেই দেখতে পাচ্ছ একটি সাববোর্ড, আর এই সাববোর্ডে তোমরা রেড কালারের OP অ্যানিমেশন দেখতে পাবে। আর এই সাববোর্ড ছাড়া এখানে তোমরা স্কিনের উপরেই দেখতে পাচ্ছ একটি OP লেভেলের ব্যাকপ্যাক, আর এই ব্যাকপ্যাকে তোমরা স্পেশাল ট্রিগার দেখতে পাবে, অর্থাৎ কিল করলে তোমরা স্পেশাল অ্যানিমেশন দেখতে পাবে, এই ধরনের ট্রিগার দেখতে পাবে। আর এই ব্যাকপ্যাকটি ওয়েভেন্টের মাধ্যমে আসতে চলেছে ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে। এছাড়া এখানে তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ এই নিউ ইভেন্টের পিন, আর এই পিনটি একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে। এছাড়া এখানে তোমরা দেখতে পাচ্ছ চোখের অ্যানিমেশন একটি রেড কালারের। এছাড়া ইভো M1014 2.0 ভার্সনের গান স্কিনটি এখানে তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ, আর এই নিউ গান স্কিনটি তোমরা আগামীকাল এখানে ফেডেড হুইল ইভেন্টের মধ্যে দেখতে পাবে। আর এখানে তোমরা স্ক্রিনের উপরেই ফেডেড হুইল ইভেন্টের ফুল রিভিউটি দেখতে পাচ্ছ, অর্থাৎ আগামীকাল গেমের মধ্যে যখনই এই নিউ ইভেন্ট চলে আসবে তখনই ইভেন্ট কমপ্লিট করে দেখিয়ে দেবো যে এই M1014 2.0 ভার্সনের গান স্কিনটি নিতে গেলে কত ডায়মন্ড খরচা হবে। এছাড়া এখানে তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ একটি MP5 গান স্কিন, আর এই MP5 গান স্কিনটি তোমরা এই নিউ ইভেন্ট চলাকালীনই দেখতে পাবে। আর এই MP5 গান স্কিন ছাড়া এখানে তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ একটি থিম M16 গান স্কিন,
আর এই M16 এর গান স্কিনটি অলরেডি ইন্ডিয়া বাংলাদেশ সিঙ্গাপুর সার্ভারে এখানে টোপাবে ভেন্ডের মাধ্যমে চলে এসেছে। এছাড়া একটি ছুরি স্কিন দেখতে পাচ্ছ, এই ছুরি স্কিনটিও এখানে ইন্ডিয়া বাংলাদেশ সিঙ্গাপুর তিনটি সার্ভারে টোপাবে ভেন্ডের মাধ্যমে চলে এসেছে। আর এই দুটি রিওয়ার্ড অলরেডি টোপাবে ভেন্ডের মাধ্যমে এসেছে। এছাড়া এখানে তোমরা স্কিনের উপরেই দেখতে পাচ্ছ ওপি লেভেলের একটি রেড কালারের কাটানা স্কিন, আর এই রেড কালারের কাটানা স্কিনটি তোমরা টোপাবে ভেন্ডের মাধ্যমে দেখতে পেতে পারো। আর টোপাবে ভেন্ডের মাধ্যমে যদি না দেখতে পাও তাহলে তোমরা কোনো ওয়াই ভেন্ডের মাধ্যমে দেখতে পেতে পারো। এছাড়া একটি প্যানে স্কিন দেখতে পাচ্ছ, এই প্যানে স্কিনটি ইন্ডিয়া বাংলাদেশ সিঙ্গাপুর তিনটি সার্ভারে প্লেয়াররা একবারই সম্পূর্ণ ফ্রিতে পাবে এই নিউ ইভেন্ট স্পেশাল। এছাড়া একটি সাউথ স্কিন দেখতে পাচ্ছ, সাউথ স্কিনের রিভিউটি এখনও পর্যন্ত বেরিয়ে আসেনি। এছাড়া রেড কালারের একটি নিউ এখানে তোমরা ফিস্ট স্কিন দেখতে পাচ্ছ, আর এই ফিস্ট স্কিনটিও তোমরা এই নিউ ইভেন্ট চলাকালীন দেখতে পাবে। আর এই ফিস্ট স্কিন ছাড়া এখানে তোমরা স্কিনের উপরেই দেখতে পাচ্ছ ওপি লেভেলের একটি গ্রানাইট স্কিন, আর এই গ্রানাইট স্কিনটিও তোমরা ইন্ডিয়া বাংলাদেশ সিঙ্গাপুর তিনটি সার্ভারে প্লেয়াররা একবারে সম্পূর্ণ ফ্রিতে পেতে চলেছ। আর এই গ্রানাইট স্কিন ছাড়া এখানে তোমরা স্কিনের উপরেই দেখতে পাচ্ছ ওপি কালারের রেড এবং কালোতে কম্বিনেশনে একটি গ্লোয়াল স্কিন, এবং এখানে অ্যানিমেশনও দেওয়া রয়েছে। এছাড়া এখানে তোমরা দেখতে পাচ্ছ আরও একটি গ্লোয়াল স্কিন, অর্থাৎ একটি গ্লোয়াল স্কিনের রিভিউ এখনও পর্যন্ত বেরিয়ে আসেনি। এছাড়া লেজেন্ডারি বান্ডিলটি এখানে তোমরা স্কিনের উপরেই দেখতে পাচ্ছ, এখানে নর্মাল বান্ডিল হিসেবে এই বান্ডিলটি থাকবে, এবং নর্মাল বান্ডিলের পর এখানে তোমরা যখনই আপগ্রেড করে নেবে তখনই তোমরা এই রেড কালারের অ্যানিমেশনটি দেখতে পাবে। এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ ব্লু কালারের একটি অ্যানিমেশন, আর এই ব্লু কালারের অ্যানিমেশনটি এখানে তোমরা দেখতে পাবে। এখানে তোমাদেরকে আপগ্রেড করতে হবে এই বান্ডিলটি, তারপরেই তোমরা এই চারটি কালার এখানে তোমরা আনলক দেখতে পাবে, অর্থাৎ হলুদ, ব্লু এবং এখানে রেড, এবং এখানে তোমরা স্কিনের উপরেই দেখতে পাচ্ছ বেগুনি, এই চারটি কালার দেখতে পাবে এই নিউ লেজেন্ডারি বান্ডিলটির। আর এই লেজেন্ডারি বান্ডিলটি তোমরা 15-20 দিনের মধ্যেই ইন্ডিয়া বাংলাদেশ সিঙ্গাপুর তিনটি সার্ভারেই দেখতে পেতে চলেছ। এছাড়া এই নিউ ইভেন্ট স্পেশাল তোমরা অনেক ইমোট দেখতে পেতে চলেছ। এখানে তোমরা স্কিনের উপরে দেখতে পাচ্ছ এই ইমোটটি তোমরা M10-এ দেখতে পাবে, M10 ম্যাক্স করলেই তোমরা ওই ইমোটটি পাবে। এছাড়া এখানে তোমরা স্কিনের উপরে দেখতে পাচ্ছ আরও একটি ইমোট। এছাড়া এখানে তোমরা দেখতে পাচ্ছ লবি অ্যানিমেশন, লবি অ্যানিমেশনটি এই ধরনের হবে, অর্থাৎ উপর থেকে নামবে এবং এই ধরনের অ্যানিমেশন দেবে। এছাড়া লুক চেঞ্জার বান্ডিলের এখানে তোমরা দেখতেই পাচ্ছ লুক যখন চেঞ্জ করবে সেই টাইমে তোমরা এই ইমোটটি দেখতে পাবে, আর লুক চেঞ্জার বান্ডিলটি যখনই পারচেস করবে তখনই তোমরা এই ইমোটটি একবারে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে, অর্থাৎ এই লুক চেঞ্জার বান্ডিলটি তোমরা যখনই আপগ্রেড করবে, আপগ্রেড করার পর এই লুক চেঞ্জার বান্ডিলের এখানে তোমরা এই লুক চেঞ্জারের ইমোটটি একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে এই বান্ডিল থেকেই। আর এই সকল আইটেমগুলি তোমরা এই ক্রিমসন ইভেন্ট চলাকালীন দেখতে পাবে। আশা করি তোমাদেরকে বুঝিয়ে দিতে পেরেছি কোন রিওয়ার্ডগুলি তোমরা ফ্রিতে পাবে এবং কোন রিওয়ার্ড কবে আসবে এবং কোন ইভেন্টের মাধ্যমে আসবে। এছাড়া চলো আসা যাক আজকের ভিডিওর মেন টপিকে, অর্থাৎ আজকের ভিডিওর মেন টপিক হচ্ছে ম্যাজিক কিউব স্টোরে তোমরা আপডেট কখন দেখতে পাবে। এখানে আমি কিছুদিন আগের একটি ভিডিওতে বলেছিলাম তোমরা 1 তারিখে ম্যাজিক কিউব স্টোরে আপডেট দেখতে পেতে চলেছ, বাট আগেরবারের থেকেই এই ম্যাজিক কিউব স্টোরের আপডেটের এখানে থিমটি বদলানো হয়েছে, অর্থাৎ এখানে আগে প্রতিবারে 1 তারিখে এখানে ম্যাজিক কিউব স্টোরে আপডেট করা হতো, কিন্তু আগেরবারের থেকেই ম্যাজিক কিউব স্টোরে আপডেটের ডেটটি এখানে চেঞ্জ করা হয়েছে, অর্থাৎ প্রত্যেক ওবি আপডেটে একবার করে এখানে ম্যাজিক কিউব স্টোরে আপডেট হয়, অর্থাৎ OB40 আপডেট জবকে আসবে সেই দিনে তোমরা ম্যাজিক কিউব স্টোরে আপডেট দেখতে পাবে, অর্থাৎ প্রত্যেক ওবি আপডেটে এখানে একবার করে চেঞ্জ হবে। আর এই আপডেটটি এখানে আগেরবারের থেকে আসছে, তার জন্য এই আপডেটটি তোমাদেরকে আগে থেকে জানিয়ে রাখলাম। OB40 আপডেট 1 জুন আসতে চলেছে ইন্ডিয়া বাংলাদেশ সিঙ্গাপুর সার্ভারে, আর এই 1 জুন তোমরা গেমের মধ্যে ম্যাজিক কিউব স্টোরে আপডেট দেখতে পাবে, আর এই আপডেটটিও তোমাদেরকে আগে থেকে দিয়ে রাখলাম। হ্যালো বন্ধুরা, এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।